আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালিদের অতি প্রিয় একটি খাবার, পটল চিংড়ির তরকারি। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে চিংড়িগুলো বেজে নিব। চিংড়িগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু বেজে উঠিয়ে নিব। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, এখন তেল জড়িয়ে উঠিয়ে নিব। ভিউয়ার্স, আর এই একই তেলে আমি সবজিটা রান্না করব। আমি খুবই অল্প উপকরণে, অল্প তেল মশলায় এই তরকারিটা রান্না করব। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু বেজে নিব। এখন দিয়ে দিব রসুন কুচি। তো আপনারা চাইলে এখানে রসুন বাটা ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আজকের এই সবজিটা আমি সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। এখন চিংড়িগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পটল। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে আলুও ইউজ করতে পারেন। তো যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে চিংড়ি এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি জলের পানি অ্যাড করে দিব। তো এখানে যে যতটুকু জল পছন্দ করেন ওই অনুযায়ী জলের পানি অ্যাড করে দিবেন। তো আমি এখানে বেশি একটা জল রাখবো না। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। এলাম 10 মিনিট পর। এই যে দেখতেই পাচ্ছেন সবজিটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি নামানোর আগে কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে চুলাটা অফ করে রেখে দিয়েছি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে আমার আজকের এই পটল চিংড়ির তরকারি। সবজিটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে।
তো আজকের এই রেসিপিটি আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।